हेलो स्टूडेंट्स, माध्यमिक स्टाडी पॉइंट चैनल तुम्हारे सकल के स्वागत जाना। आज के 2024 साल रायमाटिन प्रश्नविचित्र माध्यमिक सेकेंड यूनिट टेस्टर एक अंकर पेज नहीं आलोचना करब। 141 नम्बर पेज हावड़ा गार्ल्स हाई स्कूल पेजट नहीं आलोचना करब। एट मॉडल्स क्वेश्चन सेट 13, एर आगे 12 सेट आपलोड करा सेगल प्ले लिस्ट के देखे नीते पर तुम्हारा। और तुम्हारे जो एक जरूरी बार्ता आ ये रायमाटिनेर वॉल्यूम 2 जे क्वेश्चन बैंक बैरिए तो तार जोन्नो एक नतून चैनल खुले जेटार नाम होच्छे आरएम सॉल माने रायमाटिन सॉल्यूशन। एखाने रायमाटिनेर एबीटीए डब्ल्यूबीएचए डब्ल्यूबीबीएससी माने पोर्शोदे टेस्ट पेपर समस्त अंक एखाने सल्व करा हबे और आमादेर मेन चैनेलेओ सल्व करा हबे एखाने सल्व करा हबे। तोमरा ये चैनलटाके रायमाटिनेर वॉल्यूम 2 माने पावार जोन्नो ये चैनलटाके सबसक्राइब करे नाओ। एखाने दुटो बोई आपातत सल्व करा होच्छे जेटा होच्छे माध्यमिक 50-50 बोईटा और रायमाटिनेर प्रश्न विचित्रा वॉल्यूम 2 दुटो बोई सल्व करानो होच्छे। तोमरा ताड़ाताड़ी गिये सबसक्राइब करे नाओ एबं बंधुदेरके शेयर करो। तो आज के प्रथम क्वेश्चन, अमल 500 टाका 9 मासेर जोन्नो, बिमल किछु टाका 6 मासेर जोन्नो व्यवसाय नियोग करे, व्यवसाय मोट 69 टाका लाभ होले बिमल लाभेर 46 टाका पाय, व्यवसाय विमलेर मूलधन कत हबे सेटा हिसाब करे लिखते बोलेछे। ताहले अमल 500 टाका 9 मासेर जोन्नो आर विमल किछु टाका 6 मासेर जोन्नो व्यवसाय नियोजित करेछे। ताहले एक नम्बरे एकेर दागे अमल 500 टाका 9 मासेर जोन्नो नियोजित करेछे आर विमल किछु टाका 6 मासेर जोन्नो। आमि धरे निच्छि विमल एक्स टाका नियोजित करे, ठीक आछे, नियोजित করে। আচ্ছা, অমল যদি 500 টাকা 9 মাসের জন্য আর বিমল এক্স টাকা 6 মাসের জন্য নিয়োজিত করে, তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত কত হবে? সমান 500 গুণিত 9 অনুপাত এক্স গুণিত 6। তাহলে 5 × 9 = 4500 অনুপাত 6x। 6 দিয়ে যদি কাটাকাটি হয় বা 3 দিয়ে 6 দিয়ে কেটে যাবে, 6 × 7 = 42, 6 × 5 = 30, 750 হচ্ছে। তাহলে 750 / x এটা হচ্ছে মূলধনের অনুপাত আমাদের বেরিয়ে গেল। এখন কোশ্চেনে বলে দিয়েছিল যে মোট লাভ সমান 69 টাকা আর অমলের লাভ বলে দিয়েছিল। এখানে অমলের লাভ কত বলেছিল? 46 টাকা মনে হয়, একবার দেখে নিই। এটা বিমলের লাভ হচ্ছে 46 টাকা, ঠিক আছে। বিমলের লাভ হচ্ছে 46 টাকা। তাহলে বিমলের লাভ যদি 46 হয়, তাহলে অমলের লাভ কত হবে? 69 - 46, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 23 টাকা। তাহলে অতএব অমল ও বিমলের লভ্যাংশের অনুপাত কত হবে? দেখো, অমলেরটা হচ্ছে 23 আর বিমলেরটা হচ্ছে 46। 23 দিয়ে কাটাকাটি করলে 1:2 হয়ে যাচ্ছে লভ্যাংশের অনুপাত, আর মূলধনের অনুপাত এটা বেরিয়েছে আর লভ্যাংশের অনুপাত এটা বেরোলো। আমরা জানি যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়, তাহলে 750/x সমান হয়ে যাচ্ছে 1/2। সেখান থেকে কোনাকুনি গুণ করলে x সমান 750, 2 গুণ করলে 1500, তাহলে 1500 টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল, ঠিক আছে বিমল। তাহলে এটা কত নম্বর অপশান হবে দেখে নিচ্ছি। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন বলেছে যদি x সমানুপাত y হয়, y সমান 8 যখন x সমান 2, y সমান 16 হলে x এর মান কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা দেখি উত্তর হয়ে যাবে, তবুও আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। x সমানুপাত y দিয়েছে, ঠিক আছে, দুইয়ের কোশ্চেনটা x সমানুপাত y। এখন সমানুপাত তুলতে হলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেটাকে বলে ভেদ ধ্রুবক বা সমানুপাত ধ্রুবক বলা হচ্ছে। এখানে লিখে নিতে হবে যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এটা লিখে নিতে হবে। এখন এই x এর মান 8 দিয়েছে আর y এর মান 2 দিয়েছে, তাই তো।
একবার দেখে নিচ্ছি কোশ্চেনটা। ওয়াই সমান আট দিয়েছে, এক্সের মান দুই দিয়েছে, ঠিক আছে। ওয়াই সমান দিয়ে দিয়েছে আট, আর এক্সের মান দিয়ে দিয়েছে দুই। এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে এইরকম হবে, দেখো। তাহলে দুই সমান কে ইন্টু আট, তাহলে সেখান থেকে আমরা যদি বার করি তাহলে কে সমান হয়ে যাবে টু বাই এইট, কাটাকাটি করলে দুই একে দুই, দুই চারে আট, তাহলে কে সমান বেরিয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর। এখন এই যে কে এর মানটা সেটা এখানে নিয়ে গিয়ে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে অতএব এক্স সমান হয়ে যাবে ওয়ান বাই ফোর ইন্টু ওয়াই। এখন কোশ্চেনে বলা আছে প্রদত্ত, এটা দেওয়াই আছে যে ওয়াই সমান ষোলো, তাহলে ওয়াই সমান ষোলো যদি হয় তাহলে এক্স সমান হয়ে যাবে ওয়ান বাই ফোর ইন্টু, এখানে বসিয়ে দিচ্ছি ওয়াই এর মান ষোলো, কাটাকাটি করলে চার, তাহলে এক্সের মান বেরিয়ে গেল চার। এক্সের মান চার হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর, মানে কত নম্বর অপশান দেখে নিচ্ছি, অপশান নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখবো, বলেছে এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এ ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফল সমান হলে এ এর মান কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে প্রথমে সমীকরণটা লিখে নিচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এ, ঠিক আছে। তিনের দাগের কোশ্চেন, এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এ সমান জিরো। এখন বীজদ্বয়ের সমষ্টি বার করতে হবে, বীজদ্বয়ের সমষ্টি যদি বার করতে হয় তাহলে কত সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, এখানে হবে মাইনাস টু বাই এ, ঠিক আছে, এই টু বাই এ। আর বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ, এখানে হয়ে যাবে কি থ্রি এ বাই এ, তাহলে থ্রি এ বাই এ, এ এ কেটে যাচ্ছে তাহলে শুধু থ্রি। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের সমষ্টি দুটো সমান, তাহলে টু বাই এ সমানই হচ্ছে থ্রি, কোনাকুনি যদি গুণ করা হয় থ্রি এ সমান মাইনাস টু, তাহলে এ সমান হয়ে যাবে মাইনাস টু বাই থ্রি, তাহলে মাইনাস টু বাই থ্রি হচ্ছে এ এর মান, তার মানে অপশান নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখবো, নেক্সট কোশ্চেন বলছে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এ, এগুলো দিয়ে দিয়েছে এ বি বাই ডি সমান বি সি বাই এ, বি সি বাই এফ ডি সমান এ সি বাই ই এফ, এটা দিয়েছে, দিয়ে বলেছে যে কোন অপশানটা কারেক্ট হবে, ঠিক আছে। তার মানে আমি প্রথমে অঙ্কটা লিখে নিই আগে, কী দেওয়া আছে অঙ্কটা দেওয়া আছে, দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ বি সি, আমি এ বি সি নাম দিচ্ছি এরকমভাবে, আর একটা ত্রিভুজ আছে, এটাও জাস্ট দেখি উত্তর বেরিয়ে যাবে, এটা ডিই এফ ত্রিভুজটার নাম, তবু আমি নাম দিচ্ছি না, আগে যেটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি, এ বি বাই ডি সমান বি সি বাই এফ ডি সমান এ সি বাই ই এফ, এটা দেওয়া আছে। এখন এ বি আর ডি এটা দুজনের অনুরূপ বাহু, তাহলে এ বি সোজাসুজি ডিই নাম হবে, ঠিক আছে। তো এ বি যেখানে নাম আছে সেইখানে ডিই নামটা হবে, আর বি সি বাই এফ ডি, ঠিক আছে। তার মানে এখানে আমরা যদি ডি দিই, এখানে যদি ই দিই, আর এখানে যদি এফ দিই, দেখো বি সির সঙ্গে এফ ডি একই জায়গায় একই পজিশনে এঁকেছি আমরা, আর এ বির সঙ্গে ডি আর এ সির সঙ্গে ই এফ, এই দুটো এমনভাবে এঁকেছি। এখন কোশ্চেনে বলেছি কি, কোশ্চেনে চারটে অপশান দিয়েছে, বলেছে অ্যাঙ্গেল বি সমান কি অ্যাঙ্গেল ই, দেখো অ্যাঙ্গেল বি এর সঙ্গে অ্যাঙ্গেল ডি সমান হতো, অ্যাঙ্গেল ই তো ওপর দিকে আছে তাহলে এটা হচ্ছে না। দ্বিতীয়টা হচ্ছে অ্যাঙ্গেল এ সমান কি অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল এ এর সঙ্গে অ্যাঙ্গেল ডিও মিলছে না, অ্যাঙ্গেল এর সঙ্গে অ্যাঙ্গেল ই সমান হতো। তারপর হচ্ছে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ডি, হ্যাঁ ঠিক আছে, অ্যাঙ্গেল বি এর সঙ্গে অ্যাঙ্গেল ডি সেম হচ্ছে, তার মানে এটাই হচ্ছে কারেক্ট আনসার, মানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার, অপশান সি। নেক্সট কোশ্চেন দেখবো, বলেছে ও কেন্দ্র বৃত্তের, ও কেন্দ্র বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, ও বি সমান পাঁচ, এ ও সমান তেরো হলে এ বি এর দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমে এই ধরনের অঙ্ক করতে হলে একটা ছবি এঁকে নিতে হবে, প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে, তো বৃত্ত আমি হাতে আঁকছি না, এরকমই একটা নিয়ে নিলাম বৃত্ত। এখন বৃত্ত নিয়ে নেওয়ার পর একটা ও কেন্দ্র বৃত্ত বলেছে, তার মানে এখানে মাঝে হচ্ছে ও, এখন বহিস্থ একটা বিন্দু আছে এ, ঠিক আছে, এটা এ, এ বিন্দু থেকে একটা স্পর্শক টানা হয়েছে যেটা বি বিন্দুতে এরকম করে স্পর্শ করেছে, আমার হলো না হাতে করে টানলাম এরকম হলো। এখন কোশ্চেনে বলে দিয়েছে ও বি সমান, এটা বলে দিয়েছে পাঁচ, ঠিক আছে, ও বি সমান পাঁচ সেমি বলে দিয়েছে, আর ও এ সমান এটা বলে দিয়েছে তেরো সেন্টিমিটার,
দিয়ে এ বিটা বার করতে দিয়েছে। আমরা সবসময় জানি যে এই ব্যাসার্ধটা আর এটা লম্ব হয় পরস্পর। এখন এটা যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ ও এ বি, এই যে ত্রিভুজটা ও এ বি, এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে, অ্যাঙ্গেল ও বি এ সমান 90 ডিগ্রি হবেই, কারণ হচ্ছে স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধটা পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে। এইবার কথা হচ্ছে এই যে ত্রিভুজটার, এই ত্রিভুজটা দুটো জিনিস বলা আছে, মানে এটা লম্বটা বলা আছে 5 সেমি, মানে ও বিটা বলা আছে 5 সেমি, আর ও এ মানে অতিভুজটা বলা আছে 13 সেন্টিমিটার। এখন আমরা যদি এই ভূমিটা বার করি, মানে এ বি সমান পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, রুট ওভার ভূমি সমান হচ্ছে রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, তার মানে হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 13 স্কোয়ার মানে হচ্ছে 169, আর 5 স্কোয়ার মানে 25। 169 থেকে 25 বাদ গেলে 144 হয়, 144 রুট করলে হয় 12, তাহলে 12 সেন্টিমিটার হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর, 12 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে অপশান নাম্বার হচ্ছে এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখব, বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে সেটা বার করতে বলেছে। ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই দ্বিগুণ করা হলে পূর্বের আয়তন মানে শঙ্কুর আয়তন আগের আয়তনের কত গুণ হবে সেটা বার করতে বলেছে। আমি এই অঙ্কটা শর্টে করে নিচ্ছি, বেশি লিখছি না, আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আর একক, ঠিক আছে, আর শঙ্কুর আর উচ্চতা হচ্ছে এইচ একক, ঠিক আছে। তাহলে আয়তন কত হবে, 1/3 πr² h ঘন একক, এটা বেরিয়ে গেল শঙ্কুর আয়তন, ঠিক আছে। এখন ব্যাসার্ধটা দ্বিগুণ করা হচ্ছে, মানে 2r একক করা হচ্ছে, আর উচ্চতাটাও দ্বিগুণ করা হচ্ছে, মানে 2h একক করা হচ্ছে। তাহলে এখন আয়তন কত হবে, 1/3 π 2r² × 2h, মানে ভালো করে যদি লেখা হয় তাহলে 1/3 π × 4r² × 2h, ভালো করে গুণ করে লিখলে 8/3 π r² h ঘন একক, ঠিক আছে, 4 × 2 = 8, তাই 8 × এটা। এখন আগে আয়তন ছিল শুধু 1/3 π r² h, আর এখন আয়তন হলো 8/1/3 π r² h, তাহলে আগের আয়তনে কত গুণ হলো, 8 গুণ হয়ে গেল, ঠিক আছে। 8 গুণ হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট আনসার, 8 গুণ মানে অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন এবং এই ভিডিওর শেষ কোশ্চেন, এটা দেখে নেবো 142 নম্বর পেজটায়। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 16:9 হলে আয়তনের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আর আয়তনের অনুপাত বার করতে দিয়েছে, এটা বড় করেও করা যায়, কিন্তু আমরা খুব শর্টে জাস্ট দেখি উত্তর করে দেবো, কেমন করে করবো আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 16:9, ঠিক আছে। এই 16:9 আমরা এরকম ভাবতে পারি, 4² / 3² 4² মানে 16, 3² মানে মানে হচ্ছে 9। এখন ব্যাসার্ধের অনুপাত আমরা কত বলতে পারবো, এখান থেকে ব্যাসার্ধের অনুপাত বলতে পারবো 4:3। এখন ব্যাসার্ধের অনুপাত যদি 4:3 হয় তাহলে আয়তনের অনুপাত কত হবে, আয়তনের অনুপাত হয়ে যাবে 4³/3³। এখন 4³ মানে হচ্ছে 64, আর 3³ মানে হচ্ছে 27, 3³, তাহলে 3³ মানে 27, তাহলে 64:27 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। জাস্ট দেখি উত্তর করে দেবো, এটা বড় করে করার দরকার নাই। তাহলে অপশান নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। এই ভিডিওতে এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আমরা এর পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর চ্যানেলটাকে সাপোর্ট করো, আর অবশ্যই তোমাদের সেকেন্ড যে চ্যানেলটা RM সল বলে, ওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, বা চ্যানেলের আমাদের চ্যানেল সেকশনে দেওয়া আছে, সেখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।